নতুন ধানের কোনো প্রভাব নেই চালের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো ধান কিনে মজুত করেছে, ছোট ও মাঝারি মজুতদাররাও একই পথে ঝুঁকছেন, তাই দাম বাড়ছে। দাম বেড়েছে সরিষার তেল, মসুর ডাল, আটা ও ময়দার। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ার কারণে দিশেহারা সাধারণ মানুষ। সূর্যটা অস্ত যায়া উদয় হইলি চালের কেজিতে 2 টাকা করে আবারে। ধানের ভরা মৌসুমে চালের দাম কমার কথা থাকলেও এবছর তার উল্টো। মিলগেট থেকে শুরু করে খুচরা বাজার সবখানে বেড়েছে দাম। কাওড়ান বাজারে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এর জন্য মিল মালিকদেরকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তারা মুষ্টিময় কয়েকটা কোম্পানি এবং কয়েকটা মিলার যদি সারা বাংলাদেশ তাহলে তো মনে করেন আর দেশ চলবে না, সাধারণ পাবলিক তো কিনা খাইতে পারবো না। যেই চাল বিক্রি করতাম আমরা 3000 টাকা, 3100 টাকা, এটা অনেক 3200-3300 টাকা কিনেই লাগে। ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট কারসাজি, এটা আমার মনে হয় যে সেটাও এখানে বর্তমান। এদিকে ভোজ্য তেলের সাথে পাল্লা দিয়ে বেড়ে সরিষার তেলের দাম এক মাসের ব্যবধানে দ্বিগুণ প্রায়। মসুর ডাল, আটা এবং ময়দার দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। মসুর ডাল আপনার চিকুনটা, এটা আপনার কেজিতে প্রায় 17-20 টাকা করে কেজিতে বাড়তি। ময়দা আপনার 2 কেজি প্যাকেটে আপনার আগে বিক্রি হইতো আপনার 110-115 টাকা, এখন বিক্রি হইতেছে 135 টাকা। লাগামহীনভাবে খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় দিশেহারা সাধারণ মানুষ। বাজার দর নিয়ে আমরা খুব মানে বিব্রতকর অবস্থা আছি, মানে ঢাকা শহরে আসলে বেঁচে থাকাই মুশকিল। তা আগে বেশি খেতাম, এখন একটু কম খাই, কম খাইয়া ওটাকে কাবার করি। 140 টাকা কেজি ডাল, কি করে আমরা খাবো, কি করে বাঁচবো? উপরে আল্লাহ, নিচে সরকারের পদক্ষেপ যদি হয় কিছু তাহলে হয়তো আমরা অবসান পেতে পারি। তবে কমছে পেঁয়াজ এবং ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 10-15 টাকা পর্যন্ত। সবজির দামও কিছুটা স্বাভাবিক। এই সপ্তাহে হচ্ছে লাগেন আপনার 30 টাকা, আর গত সপ্তাহে 38-37 টাকা এইরকম ছিল। গত সপ্তাহে ব্রয়লার ছিল 160-165 টাকা, এই সপ্তাহে ব্রয়লার দাম কমে আসছে প্রায় 145-150 টাকা। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর তদারকি দাবি জানিয়েছে সাধারণ মানুষ। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।